ওরে বাবা রে, এ তো মেলা ওজন। গরিব মিসকিনকে 10 লাখ টাকা দেব, শরীর দুর্বল, 10 লাখ টাকা তো ওরা ধরতেই পারবে না, উঠতেই পারবে না। গরিব মিসকিনের কষ্ট দিয়ে লাভ আছে? ভগবান, আর তো পারতেছি না ভগবান। তুই যদি আমার একটা বস্তার টাকা না দাও, তাহলে আমি খাওয়া দাওয়া করবো না, বন্ধ করে দেব, না খেয়ে মরে যাব। কিন্তু মরার আগে শুধু একটা আবদার তোমার কাছে, একটা বস্তার টাকা দেখে উঠতে চাই, একটা বস্তার টাকা তুমি আমারে দাও। আচ্ছা যাও, তাহলে মাঝারি সাইজের বস্তা হলেও চলবে, কিন্তু একটা বস্তা দাও ভগবান। ট্যাঙ্কের পরে কী বললো রে? ধন্যবাদ ভগবান। কি হয়েছে? দরজা দিয়ে বসে আছেন কেন? ভাত খাবেন না? আমি ভাত খাবো না, নে তুই খেয়ে নে। ভাত খাবেন না কেন? আমার দেশের খুশি, আমি ফ্রাইড রাইস খাবো, তোর কোনো সমস্যা? তোরে করছি খেয়ে নে, সময় নিয়ে বেশি করে খাইস। আচ্ছা আবার গুলতি হবে। ঠিক আছে, একদম ঠিক আছে। 40টা বান্ডিল, তার মানে হচ্ছে 40 লক্ষ টাকা। ভগবান, এত টাকা! 40 লক্ষ টাকা! একটা নোট একটু ছেঁড়া আছে, অসুবিধা নেই, ছেঁড়া থাক আর ফাটা থাক, আমারই তো, তাই না? এসব তো আমারই, অর্ধেক আমি গরিবটা দান করে দিতে পারি, অর্ধেক আমি গরিবটা দান করে দিতে পারি। অর্ধেক দিয়ে দিলেই তাহলে 20 লাখ আলাদা করতে হবে, 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, সেই হচ্ছে 20। তো 20 লাখ দিয়ে দিলেই পরে আমার থাকতেছে 20। আমি দেব না, আমি 20 দেবো না, 20 কৃষকদারনি দেবো আমি, আমি আমি 10 দেবো, 10 10 দিলে সে 10ও মেলা টাকা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 লাখ টাকা তো আমি দিয়েই দেবো, 10 লাখ টাকা দান করে। ওরে বাবা রে, তো মেলা ওজন। গরিব মিসকিনকে 10 লাখ টাকা দেব, শরীর দুর্বল, 10 লাখ টাকা তো ওরা ধরতেই পারবে না, উঠতেই পারবে না। গরিব মিসকিনের কষ্ট দিয়ে লাভ আছে? তাহলে 10 দেওয়ার দরকার নেই, কষ্ট না দিয়ে কমায় ফেলি, 5 দিয়ে দেই। 5 দিলে 2, 3, 4, আচ্ছা 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, 5 লাখ টাকা ভাগ করে দিয়ে দেবো সব। তা আমরা কথা কিন্তু থাইকেই যাচ্ছে, কথা থাইকে যাচ্ছে, 5 লাখ টাকা দিয়ে দেব। এই যে আমি কাঙাল, হ্যাঁ আমি যখন কাঙাল ছিলাম, কেউ কি কোনোদিন আমার ডাইকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ কেউ 2টা টাকা দিছে, 5 টাকা দিছে, কেউ কোনোদিন আমারে দেয়নি, কেউ কোনোদিন দেয়নি 5টা টাকা। তাহলে আমি 5 লাখ দিতে যাবো কিসের জন্য? আমার টাকা আমি কিসের জন্য দেবো? 5 আমি দিতে পারবো না, 5
অবি না নে পাঁচ দেবো না, আমি এক দেবো, এক এক লাখ টাকা কি কম নাকি? এক লাখ মেলা টাকা, এক লাখ টাকা আমি একদম দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। এক দিলেই পরে সেটাই ভালো। টাকা 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 এত এত সুবিধা নাকি? টাকা ওরে টাকা কারে কয় সেটা তো আমি জানি, টাকার কষ্ট, টাকার কষ্ট আমি সবচেয়ে ভালো করে জানি। হ্যাঁ, কাঙাল মানুষ যখন কাঙাল ছিলাম, কত রাত যে না খেয়ে থাকেছি, কত রাত যে শুধু জল খেয়ে ঘুমিয়েছি, তখন কেউ এসে বলেনি কাঙাল এই তোরে দুটো টাকা দিচ্ছি তুই যা দুটো বিস্কুট কিনে খা, কেউ তো বলেনি। তাহলে আমি দেবো কিসের জন্য টাকা? টাকা টাকা কি টাকা কি গরুর বিপ দিয়ে আসে নাকি? টাকা কামাতি মেলা বিপ আছে, ও আমি জানি ভালো করি। দান করতেছি সেটাই তো মেলা, অত কথা বুঝিনি আমি। আমি যে দেবো না সে কথা আমি করছি না, আমি দেবো দেবো, আমার মন যেটা চাচ্ছে সেটা আমি অবশ্যই দেবো। এক দুই পঁচিশশো টাকা, কম টাকা পঁচিশশো টাকা আমি একদম দান করিয়ে দেবো, একদম কেউ টাকা দিতে পারবে না, আমি গরিবকে দেবোই দেবো, দিয়েই দেবো না, লক্ষ করে দিছি আমি আড়াই হাজার টাকা দেবোই, আমি অবশ্যই পঁচিশশো টাকা দেবো। আর যেমন তেমন গরিবকে দেবো না, কীটা গরিব কীটা মিসকিন তা কীটা কবে, পাঁচজন অন্ধরে আমি দিয়ে দেবো। তাহলে আর কোনো রিস্ক নেই, এটা আলাদা করে রাখি। তাহলে বাকি টাকা আমি টিজানের মধ্যে ঢুকোই ফেলতেই হবে।